বাঙালি জাতির জন্য একটি গর্বের দিন এবং আজকের এই দিনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের সকলের পক্ষ থেকে আমি সশস্ত্র বাহিনীর সকল বর্তমান এবং সাবেক সদস্যদেরকে অভিনন্দন জানাই। ফ্রান্সের সাথে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি দল, প্রায় 28 সদস্যের একটি দল ফ্রান্স সফর করে গেছে। এছাড়াও ফ্রান্সে এখন আপনারা জানেন ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র একোল দ্য মিলিটারিতে নিয়মিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্মকর্তারা আসছেন প্রশিক্ষণের জন্য এবং তারা এখানে অত্যন্ত ভালো ফলাফলও করে গেছেন এবং তার জন্য তারা প্রশংসিত হয়েছেন। ফ্রান্সের সাথে আমাদের সশস্ত্র বাহিনীর আরেকটি সহযোগিতার জায়গা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। আফ্রিকার অনেক দেশেই, বিশেষত যে সমস্ত দেশে ফরাসি ভাষাভাষীরা রয়েছেন, সে সমস্ত দেশে ফ্রান্সের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী রয়েছে এবং বাংলাদেশেরও শান্তিরক্ষী বাহিনী রয়েছে এবং তাদের সাথে একটি সুন্দর বোঝাপড়ার সৃষ্টি হয়েছে। ফ্রান্স বাংলাদেশের যে পিস কিপিং অপারেশনসের জন্য যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তাদের কর্মকর্তা, সামরিক কর্মকর্তাদেরকে পাঠাতে আগ্রহী। এছাড়াও আমরা ফ্রান্সের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছি। Je sers à l'école de guerre française qui accueille très régulièrement un stagiaire du Bangladesh. Donc cette année, nous n'en avons pas, mais l'année dernière, un de vos camarades était ici. C'est toujours très important, je pense, pour un militaire, qu'il soit chez lui ou qu'il soit à l'étranger, d'être associé à des événements comme les jours des forces armées. Votre ambassadeur tout à l'heure a cité effectivement la notion de souvenir, de fraternité d'armes et de la notion de sacrifice aussi et ce que la population en fait doit tirer d'avoir la chance quelque part du sacrifice des soldats de la patrie, que ce soit pour l'établissement d'un État ou tout simplement pour sa sauvegarde. Et en tant que militaire, qu'on soit français, qu'on soit du Bangladesh ou qu'on soit d'une autre nation, finalement on sert tous à la même chose. On est là pour le service de l'État, on est là pour le service du peuple, on est là pour le bien commun et pour moi, c'est vraiment un privilège d'avoir la chance d'être associé à ce jour de commémoration parce que vous seriez associé de la même manière, pardon. সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ দূতাবাস প্যারিস কর্তৃক আয়োজন করা হয়েছে। এটা একটা বিশাল আয়োজন, এটা বিশাল কতটা সেটা থেকে বড় জিনিস এই অর্জন। এই আয়োজনের পেছনে গুরুত্বটা অনেক বড়, সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশ হিসাবে আমাদেরকে পরিচয় করাইতে ভারতের পাশের দেশ, কিন্তু এই যে এমবেসির এইসব আয়োজনের মাধ্যমে এই দেশের যে প্রশাসন, আজকে যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডাররা আসছে, বিভিন্ন দেশের ফ্রিডম ফাইটাররা আসছে, শুধু আমাদের নয় আসছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এবং আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, তারা আমরা এখানে এসেছি, যারা আমাদের বাংলাদেশকে পজিটিভলি তুলে ধরতেছি। এই আয়োজন বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এখানে আজকে আমাদের কথা হলো স্বাধীনতা নিয়ে, এখানে কথা হয়েছে আমাদের এই বাংলাদেশের যুদ্ধে আমাদের যে জনসাধারণ তাদের অবদান নিয়ে কথা হয়েছে, আর্মিদের অবদান নিয়ে কথা হচ্ছে, সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে, যে কারণে আজকে সশস্ত্র বাহিনী দিবস। তো এগুলাকে তুলে ধরা, পজিটিভলি তুলে ধরা আমাদের দেশের স্বাধীনতা স্বাধিকারকে এই প্রাচ্যের এই দেশগুলোতে অনেক বেশি পরিচিত করে তুলবে।